আমি কিন্তু আগে ডেকেছি। মোটেই না, আমি আগে ডেকেছি। কি হলো, আপনি উঠে বললেন যে? আমি তো উঠবই, কারণ ট্যাক্সিটা তো আমি ডেকেছি। এ কিন্তু আপনার অন্যায় ছিল। জুলুম তো আপনি করছেন। এই যে ট্যাক্সি দাদা, আপনি চুপ করে আছেন যে? বলুন, ট্যাক্সিটা আগে কে ডেকেছে? আমি এর মধ্যে নাই, আপনারাই ঠিক করেন। ঠিক করার কি আছে? আপনি মিটারটা ডাউন করুন তো, আমার তারা আছে। তারা তো আমারও আছে ম্যাডাম, তাই বলছি ঝগড়াঝাটি না করে একটা সমঝোতা করলে হয় না? আপনি যাবেন কোথায়? রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন? আমি তো ওইদিকে যাচ্ছি। চলুন ট্যাক্সিতে, আমি আপনাকে নামিয়ে দেবো। তাহলে একটা কন্ডিশন, রবীন্দ্র সদন অবধি যা ভাড়া হবে ভাগাভাগি করে নেব। সরি ম্যাডাম, অঙ্কতে আমি খুব কাঁচা, অনেক কষ্ট করে গুণ অবধি পৌঁছেছি, ভাগটা ঠিক আসে না। তাই বলছিলাম কি, ভাগাভাগিটা করে কি করে বলুন তো। সরি, এবার তাহলে মিটারটা ডাউন করি। হ্যাঁ, সোজা রবীন্দ্র সদন। অজস্র ধন্যবাদ, চলি। আচ্ছা, ট্যালেন্ট 92 সিঙ্গার কন্টেস্টের পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে সভাপতি রূপে আমরা বরণ করেছি গাদানে রেকর্ডস কোম্পানির জোনাল ম্যানেজার মাননীয় অনিমেষ চৌধুরী মহাশয়কে। আর প্রধান অতিথি রূপে যাকে বরণ করেছি, তিনি হলেন বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক মাননীয় উদয় রাজ। এবার এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিতে আসছেন সুব্রত রায়, যিনি প্রতি বছর বহু আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে উপহার দেন নতুন নতুন প্রতিভা। আসুন সুব্রত বাবু। নমস্কার, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এই ট্যালেন্ট কন্টেস্টে যে দুজন শিল্পী স্বর্ণপদক পেয়েছেন তাদের আমি মঞ্চে আসতে অনুরোধ করব। প্রথমে আমি ডাকছি শ্রেষ্ঠ গায়িকা মিস কোয়েল সেন। মিস গোয়েল, সবাই আপনার গান শোনার জন্য অপেক্ষা করছেন। পুরস্কার পেয়ে আমি ধন্য, কিন্তু বিশ্বাস করুন আজ আমার গলার অবস্থা গান শোনাবার মতো নয়, আপনারা আমাকে ক্ষমা করবেন। এখন আপনাদের সামনে পুরস্কার নিতে আসছেন শ্রেষ্ঠ গায়ক অরুণ মুখার্জি। গানটি গে অরুণবাবুর শ্রেষ্ঠ গায়কের সম্মান পেয়েছেন সেটি আপনাদের সামনে পরিবেশন করবেন, আর গানের সঙ্গে সহযোগিতা করবেন ম্যাডোনা গ্রুপ। La 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 la
মন যখনই হায় একবার দেখেই হারায়, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়, ভাবে নই যে আমি একা, ভাবে নই যে আমি একা, সেই তো প্রথম দেখা, সেই তো প্রথম দেখা, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়, ভাবে নই যে আমি একা, ভাবে নই যে আমি একা, সেই তো প্রথম দেখা, সেই তো প্রথম দেখা, হে হে সৃষ্টি, জনমে জনমে শুধু হয় শুভ দৃষ্টি, তাই যায় না দূরে থাকা, তাই যায় না দূরে থাকা, সেই তো প্রথম দেখা, সেই তো প্রথম দেখা, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়, ভাবে নই যে আমি একা, ভাবে নই যে আমি একা, সেই তো প্রথম দেখা, সেই তো প্রথম দেখা, কিন্তু আমার যেটা জরুরি কাজ আছে ম্যাডাম। ও
পাই বুঝি। অ্যাকচুয়ালি নমস্কার। মিস কোয়েল, সুব্রত দা আপনাকে অফিস করে একবার ডাকছেন। চলুন আসুন। কংগ্রাচুলেশনস মিস কোয়েল, বসুন। ধন্যবাদ। দেখুন, ট্যালেন্টকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়াই হচ্ছে আমার কাজ। এমন একটা গ্ল্যামারাস চেহারা নিয়ে আপনি ফিল্ম এলেন না কেন? তাহলে কি হতো? তাহলে ওই নামার দাম অনেক বেশি পেতেন। আপনার বোধহয় জানা নেই, কোকিলের জন্ম গান শোনাবার জন্য, নাচ দেখাবার জন্য নয়। যদি কখনো বিউটি কন্টেস্টে নাম লেখাই আপনাকে খুঁজে নেব। নমস্কার। জানি খুব বড় শিল্পী হবি, দেখিনিস তুই? কাকামণির আশীর্বাদ কোনোদিন মিথ্যে হবে না। মমতা, মমতা, কি হলো? কি শাড়ির মতো দেখাচ্ছ কেন? বাড়িতে কি দেখা পড়েছে নাকি? এই এই দেখো দেখো, কোয়েল গানে ফার্স্ট স্ট্রাইক আমার সোনার মেডেল পেয়েছে। তাতে আর কি, ওই মেডেল ধুয়ে দিয়ে জল খা, তাহলে পেট ভরে যাবে। কাকা, এসব আদি খেতে আমার একদম পছন্দ হয় না। হাক ডাক শুনে মনে হলো কোন চুলোয় বুঝি একটা চাকরি বাকরির জোগাড় হয়েছে। চাকরি বাকরি তো অনেক মেয়ে করে মমতা, এমন কাজ কজন মেয়ে করতে পারে? বাজারে এক কারি টাকা দে না। তোমার ওই সোহাগের যদি আক্কেল বিবেচনা থাকে তাহলে কালই যেন ওটাকে বিক্রি করে নগদ টাকা এনে দেয়, বুঝেছো? ছি ছি মমতা, পুরস্কার পাওয়া সোনার মেয়ে কখনো বিক্রি করতে আছে? আমার বাবার দেওয়া সোনার চুরিগুলো যখন এই সংসারের জন্য একটা একটা করে বিক্রি করতে হয়েছিল তখন তো ছি ছি করনি। দুটোই তো সোনা দিয়ে তৈরি, তাহলে তাহলে তপাতটা কোথায় শুনি? ভগবান রক্ত মাংস দিয়ে তোমায় আমায় দুজনকেই গড়েছেন, তবু দুজনের মধ্যে এত তফাত কেন বলতে পারো? একই জিনিস দিয়ে গড়লে কি দুটো জিনিস এক হয় না? বক্তৃতা না দিয়ে যত তাড়াতাড়ি পারো ওই আপদটাকে বিদায় করার ব্যবস্থা করো। বিদায় কেন বলছো মমতা? ঘটককে তো বলেছি, উপযুক্ত পাত্র না পেলে মাকে তোর আমার ছাত্রার হাতে তুলে দিতে পারি না। যত সব আবেগ খেতা। তুমি কিছু ভেবো না কাকামণি, কাল সকালে আমি মেডেলটা বিক্রি করে টাকা এনে দেবো। না মা না, ও কাজ তুই করিসনি। তুমিও তো পুরস্কার পাওয়া কত দামি দামি জিনিস বিক্রি করে দিয়েছো কাকামণি। হ্যাঁ করেছি, তত হলে তুইও করবি। ওরে হে, দামি জিনিস মহৎ কাজে লাগাতে হয়, যাতে লোকে তোর সুনাম করে, প্রশংসা করে, প্রাণ ভরে আশীর্বাদ করে। মা, মা, ডাক্তারবাবু, মার কি হয়েছে? ঘন্টাখানেক আগে ওনার পেটে একটা পেন হয়, সেই থেকে উনি অজ্ঞান হয়ে যান। ইঞ্জেকশন দিয়েছি, খানিকক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, পেটের পেনটাও কমবে। এমন কেন হলো ডাক্তারবাবু? এক্সরের উপর না পেলে কিছুই বলা যাবে না। মাকে ভালো করে দাও ঠাকুর, তুমি তো জানো পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই। তুমি তো কথা বলো না, আরে জিজ্ঞেস করতাম এভাবে হাসতে হাসতে এসে আজ আমাকে কেন কাঁদতে হলো? কেন কাঁদতে হলো ঠাকুর? এই দেখো বাপি, কাগজে উন্দা ছবি বেরিয়েছে। তাই নাকি? কই দেখি দেখি। তাই তো, ট্যালেন্ট 92 সিঙ্গার কন্টেস্টে স্বর্ণপদক প্রাপ্ত দুই কৃতি শিল্পী অরুণ মুখার্জি ও কোয়েল সেন। ওয়ান্ডারফুল। আমি তোমায় বলে রাখছি মিনতি, অরুণ একদিন মস্ত বড় শিল্পী হবে। বাপি, অরুণদার অনারে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার হলে কেমন হয়? এই শোনো, আমি কিন্তু ঝুমার সঙ্গে একমত। আমারও কোনো অমত নেই।
অরুণকে তো তুমি চেনো, সে রাজি হবে বলে আমার মনে হয় না। তুমি শুধু দিনটা ঠিক করো বাপি, অরুণদাকে রাজি করানোর ভার আমার। ওকে, নো প্রবলেম। আচ্ছা দাদা, কলকাতা শহরে বয়স্ক গানের মাস্টারের বুঝি খুব অভাব। কেন বলতো? প্রথমত অরুণ হলো একটা ছোকরা মাস্টার, তারপর দুপুরে একটা অফ টাইমে গান শেখাতে আসে, এর কোনো যুক্তি আছে? কেন সন্ধ্যেবেলা আসতে পারে না? তুই তো জানিস সন্ধ্যেবেলা ওর পড়ার মাস্টার আসে। আর তাছাড়া সপ্তাহে তিন দিন কোচিং ক্লাস, লেখাপড়ার যখন এতই চাপ তখন গান শেখার দরকারটা কি? পিসি প্লিজ। আচ্ছা অরুণের উপর তোমার অত রাগ কেন বলতো? রাগটা অরুণের ওপর নয় বৌদি, রাগটা ওর বয়সের ওপর। কাগজে তো দেখছো একটা না একটা কিছু ঘটনা ঘটেই যাচ্ছে, যদি এরকম একটা কিছু এখানে ঘটে যায় তখন তো কেঁদে অকুল কেনারা পাবে না। ওহ পিসি প্লিজ, তুমি থামবে? আজ আমি তোমার এক্স রে করাবই। তুই কেন শুধু শুধু অস্থির হচ্ছিস? আমি বলছি তো ভালো আছি। আমি ভালো আছো, ওষুধগুলো খাচ্ছে বলে ভালো আছো। ওই ওষুধগুলো বন্ধ করলে আবার যদি তোমার যন্ত্রণা বাড়ে? তুই মিথ্যেই ভয় পাচ্ছিস, আর কতদিন এভাবে ঘরে বসে থাকবি? গানের টিউশনগুলো তো করতে হবে। তোমায় একা ফেলে যে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। সপ্তাহে একটা দিন যারা গান শেখে তারাও তো আশায় আশায় থাকে। এটা কেন বোঝো না মা, ওদের একটা মাস্টার গেলে ওরা হাজারটা মাস্টার জোটাতে পারবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি তো আর একটা মা পাবো না। পাগল ছেলে। আরে অরুণ যে, এসো এসো বসো। তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ, মানে কদিন আগে একটা গানের প্রতিযোগিতায় আমরা দুজনে বেস্ট সিঙ্গার হয়েছি, আর এই একই রকম মেডেল আমরা দুজনে পেয়েছি। অপূর্ব, আরো বড় হও বাবা। কই, তুমি তো এসব কথা বলনি মা। কাকামণি বলে দিয়েছিলেন পরিচয়ের প্রথম দিনে শুধু গান শুনি নিজের যোগ্যতা প্রমাণ করতে, তাই। ভারী সুন্দর গেয়েছো মা, তোমার গানে প্রাণের ছোঁয়া আছে, যেমন কথা তেমনি সুর। এই গান গেয়েই বুঝি পুরস্কার পেয়েছো? না, এই গান উনি গেয়েছিলেন, আমার গাওয়া গানের চেয়ে অনেক সুন্দর, তাই শোনালাম। বাহ চমৎকার, তোমার কাকামণিকে বলো আমি বিনা পারিশ্রমিকেই তোমায় গান শেখাব। কিন্তু কাল তো আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি, আমি ফিরে এলে তোমরা যোগাযোগ করো, কেমন? গুরু গাড়ি থামাও, গুরু গাড়ি থামাও, আরে গাড়ি থামাও গুরু। ওই দেখো কোয়েল সেন, আরে ওই দেখো কোয়েল সেন। তোমার টোপটা গিলবে কি করে গুরু? ও তো অলরেডি বর্ষিতে গিতে গেছে। তাই নাকি? জেনারেল, বর্ষিতে গাতা মাছ পালিয়ে যেতে পারে, কিন্তু জালে ধরা পড়া মাছের পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কেন বললেন না তো যে গান আপনি কোথেকে শিখলেন? আগে আপনি বলুন তো আমার গান কেমন লাগলো? গুরুজি যেখানে এত প্রশংসা করলেন সেখানে আমি কি নিন্দে করে থাকতে পারি? গুরুজনেরা সান্ত্বনা দেবার জন্য ওরকম বলেই থাকে, কিন্তু আপনি তার নিছক সান্ত্বনা দেবেন না। তাহলে কি বা দিতে পারি? কেন, একটু অনুপ্রেরণা? যে নিজে প্রেরণা চায় সে কি কাউকে অনুপ্রেরণা দেয়? ভিখারি কি কাউকে ভিক্ষা দেয়? হার মানছি, কথায় আপনার সঙ্গে পারবো না। একটা অনুরোধ রাখবেন কি? কাকামণি অনেক করে আপনাকে যেতে বলেছেন, গেলে উনি খুব খুশি হবেন। আর আপনি? আমি খুব খুশি হয়েছি অরুণ,
কোয়েলের কাছে তোমার কথা এত শুনেছি যে তোমাকে দেখার জন্য মনটা খুব ছটফট করছিল। মমতা, মমতা কেন এই অরুণের জন্য একটু চা করে আনবে? নবাব নন্দিনী তো পাশেই দাঁড়িয়ে আছে, ওকে বলতে পারছো না? ওর গতরে কি বাদ ধরেছে? আমি চা করে আনছি। কাকাবু আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। ব্যস্ত হবো না, আজ প্রথম দিন তুমি আমার বাড়িতে এলে, এই সামান্য আতিথ্যটুকু যদি না করতে পারি নিজেকে যে বড় অপরাধী মনে হবে। ব্যাস ব্যাস, এক চামচি যথেষ্ট। আমার কি চিনির কল আছে নাকি? যে আসবে তাকে চা খাওয়াতে হবে, চিনি যেন বেশি হয়েছে। ওর কাকিমার কথা কিছু মনে করো না বাবা, অভাবে যে মানুষের স্বভাব এত বদলে যায় এ আমার ধারণা ছিল না। যত নির্যাতন ওই মেয়েটার উপর, লেখাপড়ে কত ভালো ছিল, ওর কাকিমার জন্যই বেচারি বিয়ে পরীক্ষাটা দিতে পারলো না। টাকা রোজগারের জন্যে রাত দিন শুধু গানের টিউশনি করে বেড়ায়, আমারও পোড়া কপাল। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, 2 বছর আগে হঠাৎ লক আউট হয়ে গেল। তুমি বলো তরুণ, এবাজারে চাকরি পাওয়া কি এতই সোজা? ব্যাকিং ছাড়া কি চাকরি বাকরি কোথাও পাওয়া যায়? আপনার চা নাও, চাটুকু খেয়ে নাও। চায়ে বোধহয় চিনি কম, তাই না অরুণ? না না, ঠিকই আছে। আসলে কি জানেন কাকাবু, আন্তরিকতার সঙ্গে কেউ কিছু দিলে বিনা চিনিতেও মিষ্টি লাগে। তুমি খেলার আগে বোধ হয় দেয়ালে নোটিশটা দেখনি, দেখবে এসো। চল, ওই দেখো, এই পাঁচিলের ভেতরে বল পড়লে ফেরত দেয়া হয় না। এই আইন করেছে ঝুমা চৌধুরী ওরফে উড়ন তুবড়ি। কে ঝুমা চৌধুরী? ওই বাড়ির মেয়ে, ডেঞ্জারাস। তোরা এবার শাড়ি আর চুড়ি পরে খেলতে আসিস, একটা পুচকে মেয়ের ভয় কেনা নোটিশ টাঙিয়েছিস? আমাকে শিখিও না, তুমি না দিলে আমাকেই ওখানে যেতে হবে। বলো কোনটা চাও? তোমার সাহস তো কামলা, নামো, নামো। সে কি বলটা দেবে কি না? বল দেব, বল দেব না জল দেব। এতবার বারণ করলাম শুনি না তো? পারলে বল আদায় করতে। আমার নাম জয় দিয়ে শুরু, আমি কোনোদিন হারতে শিখিনি। শুনে রাখ, বল আমি আদায় করবই, আজ না হয় কাল। কাল কি করে হবে? কাল বিকেলে যে আমার কোচিং ক্লাস, আপনি শুক্রবার আসুন না প্লিজ অরুণদা। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এখন পড়তে যাই। কাল নিশ্চয়ই আবার কোথাও ইন্টারভিউ, তাই না? একটাই তো কাজ, শুধু কাজ খোঁজার কাজ। আমি তো ভাবতেই পারছি না অরুণ, ট্যালেন্ট 92 এর বেস্ট সিঙ্গার হয়ে কোথাও তুমি ফাংশনে গাইবে, ক্যাসেট করবে, প্লেব্যাক আর্টিস্ট হবে, তা না একটা বা একটা চাকরি ইন্টারভিউ দিয়ে গেছো। অনুদা, লড়াই করার জন্যে হাতে বেশ কিছু টাকার দরকার, চাকরি ছাড়া তা সম্ভব নয়। কিন্তু চাকরির জাতকালে তোমার শিল্পীর সত্তাটাই যে নষ্ট হয়ে যাবে। না অরুণদা, চাকরিটা এখানে হলে সব রাস্তা এখান থেকেই পাওয়া যাবে। তার মানে? ইন্টারভিউটা এসছে একটা অডিও ক্যাসেট কোম্পানি থেকে। মা তাই নাকি? কি নাম ভাই কোম্পানি? এক সেকেন্ড বৌদি, চিঠিটা, হ্যাঁ
চিঠিটা আমার সঙ্গেই আছে। দাও তো দাও, ওই দেখি দেখি। আরে কোম্পানির ম্যানেজারের নাম আর সইটা যে খুব চেনা চেনা মনে হচ্ছে। শুনলাম উনি নাকি আগে দিল্লিতে একটা বড় ক্যাসেট কোম্পানিতে ছিলেন। দিল্লি? ইউরেকা! মিনতি, এই আমাদের দিল্লির ইউনিভার্সিটি হোস্টেলের সেই অনুদা। ও, যার সঙ্গে তোমার লাভ লেটার পাল্টে পাল্টে হয়েছে তো। কারেক্ট, দুজনই তো লিখতাম এই চৌধুরী, আর এই চিঠিটি তো অনুদার সঙ্গে আলাপ। অরুণ, তোমার এখানে চাকরি 100% পাক্কা। খুব ভালো, তুমি তাহলে অনুদাকে একটা চিঠি লিখে দাও। রাইট, তুমি চট করে আরেক রাউন্ড কফি দাও তো। কি লিখলাম? প্রিয় অনুদা, আশা করি ভালো আছো। চিঠি পেয়ে যেন চমকে যেও না, যাকে পাঠাচ্ছি সে আমার মেয়েকে গান শেখায়, ট্যালেন্ট 92 এর বেস্ট সিঙ্গার। চাকরিটা হলে শুধু সংসারটাই বাঁচবে না, ভবিষ্যতে শিল্পী হিসেবে পরিচিত হওয়ার সুযোগ তো পাবে। শুভেচ্ছান্তে, এটি তোমার অনু অনুপম চৌধুরী। শোনো অরুণ, আমার এই চিঠিটা ইন্টারভিউ লেটার সঙ্গে অ্যাটাচ করে ভেতরে পাঠিয়ে দেবে। ধন্যবাদ। Best of luck. Good morning, sir. Morning, morning. আরে আপনি? কিন্তু আপনি? আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। চলো। Next. আপনি একটু দাঁড়ান, আমি চিঠিটা জমা দিয়ে আসছি। নির্যাতন ওই মেয়েদের উপর, তুমি বলো তরুণ, এ বাজারে চাকরি পাওয়া কি এতই সোজা? ব্যাকিং ছাড়া কি চাকরি বাকরি কোথাও পাওয়া যায়? বেচারি বিয়ে পরীক্ষাটা দিতে পারলো না, টাকা রোজগারের জন্য রাত দিন শুধু গানের টিউশন করে বেড়ায়। আপনি বসুন। দিন, দুটো অ্যাপ্লিকেশন আছে, অরুণ মুখার্জি, কোয়েল সেন। আচ্ছা, চাকরিটা পেয়ে গেলে দিনের বেলা টিউশনিগুলো কি করে করবেন? ওই একটাই তো টিউশনি, ছেড়ে দেবো। যদি ছেড়ে দেন টিউশনিটা আমায় দিন না। চাকরিটা তো আপনার হতে পারে। আমার পোড়া কপালে অত সুখ নেই। এক মিনিট, এই কার্ডটা আপনার কাছে রেখে দিন, সময় মতন দেখা করে দেবেন। ইনি হচ্ছেন ছাত্রীর বাবা। ছাত্রী? হ্যাঁ, বাপ মায়ের একমাত্র আদুরে মেয়ে ছুমা। কি ভেবেছিস তোরা? এসব কি বদনাম হচ্ছে? আর কখনো যদি দেখি সোজা প্রিন্সিপালের কাছে টেনে নিয়ে যাব। যা এখান থেকে। এবার যে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি যেতে হবে মিস ঝুমা চৌধুরী, কারণ আমার আইনটাও বোধ হয় তোমার জানা নেই। একবার কোনো জিনিস আমার হাতে এলে পড়ে সেটা আবার আমি কিন্তু দিই না। হ্যাঁ, দ্বিতীয় কথা, কর্পোরেশনের দৌলতে রাস্তায় কিন্তু অনেক জলের ব্যবস্থা আছে, ইচ্ছে করলে তোমাকে সেই জলে এখনই চুবিয়ে দিতে পারি। এইখানেই তোমার সঙ্গে আমার তফাত। শোনো, আজ থেকে উই আর ফ্রেন্ডস। If
for agreement koreche is for beautiful meti is for cinema jabe she is for delhi 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 uri uri bappa 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 uri uri bappa 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 is for agreement koreche is for beautiful meti for cinema jabe she is for delhi 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 uri uri bappa 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 uri uri bappa 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 বাড়িতে জানবে না কোথা গিয়ে হয় দেখা শোনা কলেজের নাম করে তাই চলবে শুধু এই আনাগোনা বাড়িতে জানবে না কোথা গিয়ে হয় দেখা শোনা কলেজের নাম করে তাই চলবে শুধু এই আনাগোনা ও সজনী ও মহিলী ও মহিলী কোন বাধাকে মানব না ইফ ফর এগ্রিমেন্ট করেছে ইফ ফর বিউটিফুল মেটি ফর সিনেমা গাবে সে ইফ ফর দিল্লি 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 উড়ি বাবা 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 উড়ি উড়ি বাবা 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 সারা দুনিয়া জুড়ে প্রেম রোগে ধরলে তাই থাকে না যে কেউ দূরে দূরে লুকিয়ে প্রেম করা চলছে সারা দুনিয়া জুড়ে প্রেম রোগে ধরলে তাই থাকে না যে কেউ দূরে দূরে ও সজনী ও মোহিনী ও সজনী ও মোহিনী হেসে একটু চাও ঘুরে ইফ ফর এগ্রিমেন্ট করেছে ইফ ফর বিউটিফুল মেটি ইফ ফর সিনেমা যাবে সে ইফ ফর দিল্লি 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 উড়ি বাবা 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 উড়ি উড়ি বাবা 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 ইফ ফর এগ্রিমেন্ট করেছে beautiful mehti beautiful for cinema jabe she deva deli 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 uri baba 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 uri uri baba 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 uri uri baba 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 uri uri baba 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 koel koel ashi কি হয়েছে কাকামুনি? ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন, তো চাকরি হয়েছে রে, কালই জয়েনিং ডেট। সত্যি কাকামুনি? সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, গাথরি রে করছে। থাক থাক মা, কোয়েল মুখ বুঝে তুই অনেক নির্যাতন সয়েছিস মা, ঈশ্বর যে করুণাময়, কত কষ্ট আর তোকে দেবেন বল। একি, তুমি কাঁদছো? ওরে মা, এতদিন তো দুঃখের কান্না অনেক কেঁদেছি। এবার একটু সুখের কান্না কাঁদতে দে। কিন্তু ভাবতে ভারী অবাক লাগছে ভাই, এমন
একজন উপকারী বন্ধুর ঠিকানাটাই তুমি জেনে রাখুনি। আমার ভুল হয়ে গেছে। ঝুমা! কি মা? অরুণের ঠিকানাটাকে একটু লিখে দে। দিচ্ছি। কিন্তু এখন তো ওকে তুমি পাবে না ভাই। কেন? কাল রাতে ওর মাকে নার্সিংহোমে ভর্তি করেছে। ও, তাহলে আমাকে নার্সিংহোমের ঠিকানাটাও দেবেন? ঝুমা, নার্সিংহোমের ঠিকানাটাও লিখে দে। অরুণবাবু বলেছিলেন আপনার মেয়েকে গান শেখানোর ব্যাপারে কথা বলতে, কিন্তু অফিস করলে তো? না না না, অরুণদা ছাড়া আমি কারোর কাছে গান শিখবই না। আর তাতে যদি গান ছেড়ে দিতে হয় সেও ভালো। এই নিন, আসুন, বসুন। আপনি যে পেশেন্টের সঙ্গে দেখা করতে চাইছেন, একটু আগেই তাকে অপারেশন থিয়েটারে মুভ করা হয়েছে। ও, তাই বুঝি। ওনার ছেলেকে এক্ষুনি এই খবরটা দেওয়া দরকার। কেন? অরুণবাবু এখানে নেই? না, সে বেচারি জেনে গেছে কাল সকালে অপারেশন হবে, কিন্তু পেশেন্টের কন্ডিশন দেখে আমরা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি। গাড়িটা একটু থামান না। এইমাত্র যে ভদ্রলোক বেরিয়ে গেলেন, কোথায় গেলেন বলতে পারেন? তা তো বলতে পারবো না, তবে এইমাত্র একটা সোনার মেডেল বিক্রি করে। ছক্কা! তুমি জেনে শুনে আবার ওদিকে বল মারলে? হ্যাঁ, করে দেখছিস কি? বলেছিলাম না, বল আমি আদায় করবই। কি মন্তর দিলে গুরু, আমাদের শিখিয়ে দেবে? শোন, মন্তর একটাই, মেয়েদের ইজ্জত দিবি কিন্তু ভয় করবি না। আচ্ছা রাজা, তোর পেন আর খাতাটা দে তো। এতগুলো যে বল ফেরত দিল, তাকে একটা থ্যাংকস দেবো না? কে অনুপম? কে অনুধা? এই শোন, এতদিন বাদে আমি কলকাতায় এলাম, সেটা কি রোজ তোর সঙ্গে টেলিফোনে কথা বলবার জন্যে? আমার তো তোমার মতো চাকরি না, স্বাধীন ব্যবসা। দেখ, সে কবে দিল্লির কলেজ হোস্টেলে লাস্ট তোর মুখখানা দেখেছিলাম। অনুধা, দেখো অনুপম, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বৌমা আর ঝুমাকে নিয়ে তোমাকে আসতেই হবে। ওয়েল, দিস ইজ মাই অর্ডার। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, কোয়েলকে একটু দেখো। ওরে বাবা, কোয়েলকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমার ভাবনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ অনুদা। হ্যাঁ বলো। আপনার স্টেটমেন্টটা ও হয়ে গেছে? দেখি। গুড, ভেরি গুড ইনডিড। তুমি নিশ্চয় শুনেছ একটু আগে আমি অনুপমকে তোমার সম্পর্কে কি বলছিলাম? শুনেছি স্যার। আর কিছু বলবে? আর যদি দয়া করে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন, তাহলে একজনকে আমি নার্সিংহোমে দেখতে যেতে পারি। ও শিওর শিওর, ইচ্ছে করলে তুমি এখনই যেতে পারো। একি, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? ভিজিটিং হাউস এখনো শেষ হয়নি। আপনি? মাকে দেখতে। মাকে তো আজ সকালে ছেড়ে দিয়েছে। ইস, একদিনও সময় করে আসা হলো না। আপনি হয়তো ভাবছেন কি অকৃতজ্ঞ আমি, তাই না? না না, আমি বরং আপনার কাছে কৃতজ্ঞ। অপারেশনের খবরটা সময় মতো আমায় না দিলে আমি নার্সিংহোমে আসতে পারতাম না। যাকে চলো। আচ্ছা, এটা আপনি কি করলেন? কি করলাম? চাকরি তো আপনারও দরকার ছিল। কি দাদা, দেখতে পাচ্ছেন না মরবেন নাকি? কি হতো বলুন তো, রাস্তায় এভাবে আনমনে হয় কেউ চলে? মনের পাশে মন থাকলে মন তো আনমনে হতেই পারে। তাই বুঝি নিজের পাওনা চাকরিটা আমায় দিয়ে দিলেন? হয়তো তাই। চাকরির জন্য আমার মায়ের তাগিদ ছিল ঠিকই, কিন্তু কাকিমার নির্যাতন তো ছিল না। Thank you.
One, two, three, oh, shundari thuma. Ah, three, two, one, shunanga priyatama. Ah, one, two, three, oh, shundari thuma. Ah, three, two, one, shunanga priyatama. Tumi je rupashi, preyashi, urbashi, e chokhe paroma. One, two, three, na shudhu bol jhuma. Three, two, one, corona hangama. Ah, one, two, three, na shudhu bol jhuma. Ah, three, two, one, corona hangama. O mone bondini, nondini, shongini, diyo na upoma. Ah, one, two, three. Ah, three, two, one. One, two, three. Ah, three, two, one. আসুন। মনে হচ্ছে একটু অসময় এসে পড়েছি। আরে না না, আপনার সঙ্গে আমার সেই সম্পর্ক, সেই জন্য তো তুমি যখন যে মেয়েকে পাঠিয়েছো ক্যাসেট করে দিয়েছি, আর সেই জন্য আপনিও উপকৃত নানাভাবে।
Yes, I do admit. তা এইমাত্র যিনি গেলেন তিনিও সিঙ্গার নাকি? সিঙ্গার? তবে কোনো প্যানেলে নাম উঠেনি। সুব্রত, পাবলিসিটির ব্যাপারে তুমি তো এক্সপার্ট। এই ইনলে কার্ডটা দেখো তো। আরে, এদের দুজনকে তো আমি চিনি। এবার পুজোয় আমরা ওদের দুজনের একটা কম্বাইন্ড ক্যাসেট করছি। ডিজাইনটা কেমন লাগছে? ডিজাইনটা মন্দ নয়, তবে প্ল্যানিংটা একেবারেই রং। কেন? দুটো ট্যালেন্টকে একসঙ্গে পুরস্কার দেওয়া যায়, কিন্তু পপুলার করা যায় না। আপনি কখনো লুডো খেলেছেন? খেলেছি ছেলেবেলা। তাই ভুলে গেছেন, জোড়া ঘুঁটি থাকলে জোড় ভেঙে দিতে হয়, নাহলে চাল দেওয়া যায় না। আমি চাই শুধু কোয়েলেরই ক্যাসেট হোক। কিন্তু কালকে যে আমি অরুণকে আসতে বলেছি কন্ট্রাক্ট সই করতে, তাকে আমি ফেরাবো কি বলে? কন্ট্রাক্ট সই করতে ডেকে অনিমেষদা তোমার কাছে 5,000 ক্যাসেট বিক্রি গ্যারান্টি চাইছেন? আমার মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। কোয়েল পারবে গ্যারান্টি দিতে? কোয়েল ওদের এমপ্লয়ি, কোম্পানি নিজে ওর গ্যারান্টার। তাই বলি তুমি হেরে যাবে? কেন হারবে? কলকাতা শহরে তো আরো অনেক ক্যাসেট কোম্পানি আছে। হ্যাঁ, যে কোনো কোম্পানিতে ক্যাসেট করে তোমার প্রমাণ করতে হবে তুমিও কোনো অংশে কম না। আমি ভাগ্যকে মানি অনুপম দা। ভাগ্যকে একদিন তো অন্যের হাতে তুলে দিয়েছো ভাই। ওরে, সেটাও তো আমার ভাগ্য। নমস্কার, আপনি নিশ্চয়ই কোয়েলের কাকিমা? কেন, কি চাই? মানে আমার নাম সুব্রত রায়, আমি বড় বড় ফাংশন অর্গানাইজ করি। ওই কোয়েলকে ফাংশনে নিয়ে যাওয়া বলে কিছু টাকা অ্যাডভান্স নিয়েছি। ও মা, তাই নাকি? তা বাইরে দাঁড়িয়ে কেন বাবা, এসো এসো, ভিতরে এসো। কি বাবা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো, কি খাবে বলো? আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন? খাবারও পালিয়ে যাচ্ছে না, আর আমিও পালিয়ে যাচ্ছি। আপাতত এই টাকাটা রাখুন, এতে 501 টাকা আছে। একসঙ্গে এত টাকা? হ্যাঁ বাবা, এইরকম গানের ফাংশন মাসে কটা করে হয়? তা ধরুন কোনো মাসে 4-5টা, আবার কোনো মাসে 10-12টা। হ্যাঁ বাবা, বছরে বছরে অফিসে যেমন মাইনে বাড়ে, গান গাওয়ার জন্য টাকা বাড়ে না? বাড়ে বই কি, 500 তো শুধু শুরু, এরপর 5-10-20,000 হতে পারে। তখন আর এই ভাঙা ঘরে আপনাদের থাকতে হবে না। সত্যি বলছো বাবা? আরে নিশ্চয়ই, তখন যোধপুর পার্ক কিংবা নিউ আলিপুরে আপনাদের নিজেদের ফ্ল্যাট হবে, বাড়ির সামনে মারুতি দাঁড়িয়ে থাকবে, ঘন ঘন টেলিফোন বাজবে, আজ দিল্লি কাল বোম্বে, কোথাও ট্রেনে কোথাও প্লেনে, আপনি কল্পনা করতে পারছেন। কি হলো, শরীর খারাপ হলো নাকি? না বাবা, আর ওই বাড়ি গাড়ি প্লেন প্লেন এসব কথা শুনে না আমার শরীরটা কেমন ঝিমঝিম করছিল। আসলে কি জানো বাবা, হাই প্রেশার তো, তাই মাঝে মাঝে মাথাটা একটু ঘুরে যায়। তাহলে কোয়েলকে একটু মনে করিয়ে দেবেন পরের মাসের 10 তারিখ ওর ফাংশন। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, ভালো কথা, ওই কোয়েলের সঙ্গে একটা ছেলে মেলামেশা করে, গান টান গায়, অরুণ অরুণ চেনেন তো, ওর উন্নতি একদম চায় না, পাউন্ডুলে বেকার, একদম বাজে ছেলে। আপনি একটু দেখবেন ও যেন কোয়েলের সঙ্গে বেশি মেলামেশা না করে। ঠিক আছে বাবা, এসো বাবা এসো। দুঃখা 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 দুঃখা। সারাদিন অফিসের খাটুনি,
তার উপর এখানে এসে হেসেল ঠেলা। এ কি তোর শরীরে পোষায় মা? কাল থেকে আমার যত কষ্টই হোক আমি কিন্তু উঠবই। তোমাকে উঠতে দিলে তো। তুই বোধহয় আগের জন্মে সত্যি সত্যি আমার মেয়ে ছিলি। আর এই জন্মে পেটে তো ধরিনি, জোর দিয়ে বলি কি করে? আচ্ছা, পেটে না ধরলে বুঝি তাকে বুকে ধরে রাখা যায় না? যায় মা, নিশ্চয়ই যায়। সরি ম্যাডাম, ওই জায়গাটা কিন্তু আমার, ওখানে আমি একাই একশো। দেখেছো মা, দেখেছো তোমার ছেলে কিরম হিংসুটে? আমি কি মায়ের উপর ভাগ বসাচ্ছি? ম্যাডাম, আপনি তো জানেন যে আগাভাগের ব্যাপারটা ঠিক আমার মাথায় ঢোকে না। ওরে পাগল, ভুলে যাচ্ছিস কেন? মায়ের বুক একটা, কিন্তু পাঁজর তো দুটো। কি শুনলেন তো? হ্যাঁ শুনলাম, তো পাঁজর নম্বর টু দয়া করে আমাকে একটু চা করে দেবেন? আসুন, পাঁজর নম্বর ওয়ান চা তৈরি। চিনি কিন্তু ফুরিয়ে গেছে। চা চিনি নেই? শুনেছি আন্তরিকতার সঙ্গে কেউ কিছু দিলে বিনা চিনিতেই মিষ্টি লাগে। বাহ, আমার কথাটাই আপনি ঘুরিয়ে দিলেন। গঙ্গা জলেই তো গঙ্গা পুজো হয়। ও হ্যাঁ, আপনার দেরি দেখে মা কিন্তু খুব চিন্তা করছিলেন। আর আপনি? ডাক্তার বলছিলেন মার অন্তত 15 দিনের রেস্টের দরকার, তাই গিয়েছিলাম। কোথায়? একটা রান্নার লোক খুঁজতে। কেন? আমার রান্না বুঝি ভালো লাগে না? ভয় হয়, ভালো লাগতে লাগতে যদি ভালো লাগার সীমাটা পেরিয়ে যায়। আমি যাই, অনেক রাত হলো। দাঁড়ান, এত রাত্রে একা যাবেন কি? আমি পৌঁছে দিচ্ছি। চাকরি করছো বলে কি সাপের পাঁচ পা দেখেছ? এতক্ষণ কোথায় ছিলে? ওনার মা খুব অসুস্থ, তাই। ওর মা অসুস্থ থাকে তোমার কি? মমতা, জেনে রাখো কোয়েলের চাকরিটা হয়েছে এই অরুণের জন্যে। ও তাই বুঝি, রোজ রোজ ঝি রাঁধুনির মতো কাজ করিয়ে সেটা উসুল করে নিচ্ছে। ওনাকে কেন দোষ দিচ্ছ? যা করেছি আমার নিজের ইচ্ছে, আমারও তো একটা কৃতজ্ঞতা বোধ আছে। থামো, ওই ছোকরার সঙ্গে মেলামেশা আমি পছন্দ করি না। আমার অপরাধ? কদিন ধরে যার হাতে মাকে জল খাওয়ালে, তুমি কি জানো তার জাত ধর্মের কোনো ঠিক আছে কিনা? মমতা, তার মানে? মানে? মানেটা জিজ্ঞেস করো ওকে, যে ওই ভিকিরির মেয়েটাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। মমতা, দোহাই তোমার, আমায় কিছু বলতে দাও। শোনো বাবা অরুণ, মা মরা 6-7 বছরের মেয়েটা অন্ধ বাবার হাত ধরে বেনারসে বিশ্বনাথ মন্দিরের সামনে গান গাইত। আমি আমি প্রাণ ভরে রোজ ওর গান শুনতাম। একদিন একদিন হঠাৎ সকালে দেখি ঠান্ডায় কুঁকড়ে ওর বাবা শস্যের উপর মরে পড়ে আছে। সবাই মিলে মেয়েটাকে অনাথ আশ্রমে দিয়ে যাচ্ছিল, আমি আমি জোর করে ওকে বুকে তুলে নিয়ে গেছি। সব শোনার পর পারবে তোমার মা ঘরে তুলতে? সবাই যখন ছি ছি করবে তখন তো মরা ছাড়া কোনো গতি হবে। অরুণ, অরুণ, এইসব শুনে তুমি যেন ওর উপর কোনো অবিচার করো না বাবা, এতে তো ওর কোনো দোষ নেই। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার কোনো পথ নেই। তুমি কি একবার ভেবে দেখেছো
তুমি মরে গেলে আমার কি হবে? আমার যে কোনো পরিচয় নেই, জাত নেই, ধর্ম নেই। মানুষের তৈরি এই জাত ধর্ম আমি কিচ্ছু মানি না কোয়েল। আমার কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ। আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ভালোবাসা। বিশ্বাস কর, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকে ভালোবেসেছি। আই লাভ ইউ কোয়েল, আই লাভ ইউ। কোয়েল, আয় মা। কাকামণি, তুই না বলেছিলি আমি ছেড়ে কোথাও যাবি না, তবে কেন গিয়েছিলি মা? আমিও তোমার ছেড়ে কোথাও যাবো না কাকামণি, কোথাও না। কাকু, আমি চলি। অরুণ, কোয়েলকে ফিরিয়ে দিয়ে তুই ওর প্রাণ ফিরিয়ে দিয়েছ বাবা। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। আমার কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ। আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ভালোবাসা। বিশ্বাস কর, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকে ভালোবেসেছি। আই লাভ ইউ কোয়েল, আই লাভ ইউ। তুমি যে আমারি
সামনে সোমবার না আমি প্রথম ফাংশনে গান গাইছি, তোমার কিন্তু আশা চাই। নিশ্চয়ই যাব, কাট কই। ঠিক আছে, যাবার আগে দিয়ে যাব। একেবারে প্রথম সারির মাঝখানে সিটটাই তোমার। গান গাইতে গাইতে যেন সব সময় তোমায় দেখতে পাই। কে গো মশাই, খুশি তো? খুব খুশি, কিন্তু কতটা খুশি সেটা তো এই খোলা মেলা জায়গায় প্রমাণ দেওয়া যাবে না। তুমি না জানো কি। কি হলো কই? জানো, মাঝে মাঝে না আমার খুব খারাপ লাগে। আমাকে? আমি বুঝি তাই বলেছি। তাহলে এই যে আমার চাকরি হলো, পূজোয় গানের ক্যাসেট হবে, ফাংশনে গান গাইছি, অথচ তোমার তোমার কিছুই হচ্ছে না। একদিন দেখবে হয়তো তোমার বিয়ে হয়ে গেল কারোর সঙ্গে, কিন্তু আমার হলো না। ঠিক এর উল্টোটা যদি হয়, তোমার বিয়ে হয়ে গেল অথচ আমার হলো না। বাহ, তা কি করে হয়? আমার বিয়েটা তো হবে তোমার। প্রমিস, প্রমিস। ডিফেন্স শেষ হতে আমার 10 মিনিট বাকি, তাহলে কাকামণিকে কি বলবো? বলবে পরশু সন্ধ্যে 7 ঘটিকায় আসামি হাজির থাক। আমি তাহলে আসি। এসো। কি হলো? হাতটা ছাড়ো। যদি না ছাড়ি? তাহলে বসেই থাকবো। কতক্ষণ থাকবে? যতক্ষণ ধরে রাখবে। না কই, হাত দিয়ে কাউকে ধরে রাখা যায় না। একজন আরেকজনকে ধরে রাখে,
প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। এসো, সাবধানে যাও। ছেলেটিকে জয়ন্ত আমাদের কলেজে পড়ে, আই লাইক হিম অরুণদা। বাড়িতে জানে অরুণদা? প্লিজ আপনি জেনে বলবেন না। তুমি জানো না যে বাড়িতে কিছু না জেনে কিছু করাটা অপরাধ? যত তাড়াতাড়ি পারো তোমরা দুজনে দুজনের বাড়িতে জানো। ও হ্যাঁ, আজ তো তোমার গান শেখার দিন। আমি তো বাড়িতেই যাচ্ছিলাম। চলো নাকটা মুছে নাও। ও, কার্ডটা তো দেওয়া হয়নি। চুপ করে বসে আছিস কেন মা, শরীর খারাপ? তাহলে নিশ্চয় মন টন খারাপ। কি রে বল না, তাহলে অফিসে কেউ কিছু বলেছে বুঝি? না কাকামুনি। হ্যাঁ রে, অরুণের সঙ্গে দেখা হয়েছিল, কবে আসবে কিছু বলেছে? বলেছে পরশু আসবে। খুব ভালো খুব ভালো। এইসব কথা বলতে অরুণের মায়ের কাছে কিছু মতো আমারই যাওয়া উচিত। আপনি কোয়েলের কাকিমা? নমস্কার, আসুন ভাই আসুন, বসুন। বসতে আমি আসিনি, শুধু বলতে এসেছি আপনার ছেলে কোয়েলের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে। সম্পর্ক যারা তৈরি করে সেটা রাখা না রাখার দায়িত্ব যে তাদেরই ভাই, এর উপরে কোনো জুলুম চলে কি? আপনি কি জানেন কোয়েল একটা ভিকিরির মেয়ে, আমার স্বামী ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। আমি সবই জানি। সব জেনে শুনে ওকে ছেলের বউ করার স্বপ্ন দেখছেন? কেন দেখবো না, পাঁকে জন্মে পদ্ম যদি দেবতার পায়ে ঠাঁই পায় তাহলে কোয়েলের এ সংসারে আসার বাধাটা কিসের? আপনার স্বামী ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন, কিন্তু ওর গায়ে ধুলো তো লাগেনি। ওর জন্য অনেক টাকা খরচ হয়েছে, এখনো বাজারে অনেক দেনা। পারবেন পারবেন সেই দেনা শোধ করে ওকে বউ করে ঘরে আনতে? ছেলের বউ যে ঘরের লক্ষ্মী, তাকে শাঁখাশি দুধ দিয়ে বরণ করে আনতে হয়, সে তো আর গরু ছাগল নয় যে টাকা দিয়ে কিনে আনতে হবে। আপনার বক্তৃতা শুনতে আমি আসিনি। জেনে রাখুন, দেনা শোধ না হওয়া পর্যন্ত আমার হাত থেকে রেহাই নেই। শুনুন, জানতে পারি কি আপনার ওই দেনার অঙ্ক কতটা? অরুণ মা আমাকে বলতে দাও, বলুন আপনার দেনার অঙ্ক কতটা? 20,000 টাকা। পারবে দিতে? আপনি জানেন না, আপনার নির্যাতনের হাত থেকে বাঁচাবার জন্য আমি আমার পাওনা চাকরিটা ওর হাতে তুলে দিয়েছি। প্রয়োজন হলে শুধু 20,000 টাকা কেন, ওর জন্য আমি আমার এই জীবনটাও দিতে পারি। জীবনের আমার কোনো দরকার নেই, আমার চাই শুধু টাকা টাকা। আর শোনো, সেটা দেওয়ার আগে
কোয়েলের সঙ্গে কোন রকম যোগাযোগ করতে আমি যেন না দেখি, কথাটা মনে থাকে যেন। শোন বাবা, তুই এই বাড়িটা বিক্রি করে দিও, দেনা শোধ করে দে। কি বলছো কি মা? এই বাড়িটা, এই বাড়িটা বাবার স্মৃতি। পৃথিবীতে কোন স্ত্রী তার স্বামী ভিটে বিক্রি করে দিতে চায়? ওরে, পৃথিবীতে কোন মা তার ছেলের এত কষ্ট চোখে দেখতে পারে বল? যা বলছি শোন বাবা, তুই ডায়রিটার হাত থেকে মেয়েটাকে বাঁচা, বাড়িটা তুই বিক্রি করে দে। না মা, না, এ হতে পারে না, আমার দেনা, আমাকে শোধ করতে হবে। আপনাকে তো বললাম এখানে ক্লার্কের কোনো পোস্ট খালি নেই, আমরা বিজ্ঞাপন দিয়েছি অফিস পিয়নের জন্য। কিন্তু আমি তো পিয়নের চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছি। মাফ করবেন, কোনো অনার্স গ্রাজুয়েটকে পিয়নের কাজ দিতে আমরা নারাজ। বিশ্বাস করুন, চাকরিটা আমার ভীষণ দরকার। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভারের চাকরিটা আমাকে অন্তত দিন। পাগল হয়েছেন? চাকরি পাকা হলেই তো বলবেন, আমি অনার্স গ্রাজুয়েট, আমাকে উপযুক্ত কাজের ব্যবস্থা করে দিন। ওসব নাটক আমি অনেক দেখেছি, আপনি এখন আসতে পারেন। আরে দেখ, তিওয়ারি তো বলেই খালাস, যেন ওর চুরি তোর বিয়ে, এক্ষুনি কোথেকে ড্রাইভার জোটাই বলতো? ওই হারামজনা রামলালকে তো তুই জুটিয়েছিলি, সারা দিন রাত কেবল নেশা করে থাকে, আর ট্যাক্সিটা তো অর্ধেক দিন বসেই থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আর গা দিচ্ছি না, আবার কাকে কোথেকে জুটিয়ে এনে গালাগাল শুনতে যাবো তিওয়ারি? শুনছেন, আমাকে আপনাদের ওই তিওয়ারিজির কাছে একবার নিয়ে যাবেন। মানে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি নেশা পান করি না, মানে আমার জন্য আপনাদেরকে গালাগাল শুনতে হবে না। চলো চলো, আপ ট্যাক্সি চালায়েঙ্গে? আপনি তিওয়ারিজি, মুঝে তুম বলিয়ে, মেয়ে আপকা বেটা জেসা হুঁ, মুঝে রুপিয়ো কি সক জরুরত হ্যায়? তো বল বেটা, তুঝে কিতনা রুপিয়া চাহিয়ে, মেয়ে দুঙ্গা, মুঝসে অ্যাডভান্স লে লে। নাই নাই, অ্যাডভান্স নাহি, মেরা উপর এক বহুত বড়া কর্জ হ্যায়, মেয়ে দিন রাত মেহনত করকে ও কর্জ চুকাউঙ্গা। সাবাস বেটা সাবাস, এহি তো মর্দ কি বাত হ্যায়, ইয়ে লে, ইয়ে ট্যাক্সি কি চাবি। ये टैक्सी मेरी है, दे चाबी। देख भाई, बहुत मुश्किल से मुझे ये काम मिला, मैं हाथ जोड़ता हूँ, मुझे काम पे जाने दे। हमें बदला पड़ेगा, मैं तुझे नहीं छोड़ूंगा। बस भाई, আরাম জাদে, তু কে সোচা, তিওয়ারি জি মর গে, চাবি দে, দে চাবি। রাত 9টা যখন বেজে গেল, মনে হয় অরুণ আর আসবে না। অরুণের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মা, সে রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। কথা যখন দিয়েছে, আজ নয় কাল সে নিশ্চয়ই আসবে। ভুল কাকা, মানে ভুল, রাতের উচ্ছ্বাস দিনের বিশ্বাস এক হয় না কাকা, মানে এক হতে পারে না। মানুষের অসুখ বিসুখ বিপদে আপত্তি হতে পারে, তুই বরং কাল একবার অফিস যাওয়ার পথে অরুণের বাড়ি হয়ে যাস। অরুণ তো বাড়ি নেই মা, কখন ফিরবে? তাকে ফেরার কোনো ঠিক আছে? সে ভোর না হতে বেরিয়ে যায়, আর ফিরে অনেক রাত করে, কিছু বলতে হবে? এই কার্ডটা ওকে দিয়ে দেবে। থাক থাক মা, হঠাৎ প্রণাম করলি যে, কাল আমি প্রথম ফাংশনে গান গাইব,
তাই আশীর্বাদ নিতে এলাম। বাহ, ঈশ্বর তোর মঙ্গল করুন, তোর সব ইচ্ছে যেন পূর্ণ হয়।
হঠাৎ গাড়িটা থামাতে বললে? ওই যে ট্যাক্সি স্ট্যান্ডে অরুণকে দেখছেন, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে তুমি? কেন, তোমার কোনো স্ট্যাটাস নেই? আরে ওকে ডেকে পাঠাও। না, আমাকেই যেতে হবে। দেখি তুমি আমাকে এই অবস্থায় দেখে খুব অবাক হয়ে গেছো তো। এই বুঝি তোমার স্বপ্ন? চুপ করে আছো কেন, আমার কথা জবাব দাও। সব স্বপ্নই তো জীবনে সত্যি হয় না কোয়েল। তাই বুঝি তুমি কাকামুনির সঙ্গে দেখা করতে যেতে পারোনি? জীবনে আমি এত বড় ফাংশন নাচ গান গাইবো তুমি শুনতে গেলে না? বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না। আমি সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি শুধু টাকার জন্যে। আমার এখন একমাত্র ধ্যান জ্ঞান হলো ঝুমা, তাই না? ছি 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 ছি, তোমার মুখ থেকে কথা শুনবো আমি ভাবতেও পারিনি। আমিও তো ভাবতে পারিনি। আমার চোখের সামনে দিয়ে তুমি আর একটি মেয়ের হাত ধরে গাড়িতে গিয়ে উঠবে, অস্বীকার করতে পারো? আমি যা দেখেছি তা ভুল? তোমার দেখাটা ভুল নয় কোয়েল, তোমার ভাবনাটা ভুল। তুমি এখন যাও কোয়েল, তোমার কথা দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, একটা কথার উত্তর দিতে পারো, তোমাকে দেখার পর কেন আমি অন্য কারো দিকে তাকাতে পারি না? তোমার গান শোনার পর কেন আমি অন্য কারো গান গাইতে পারি না? মনে হচ্ছে ড্রাইভার অরুণকে দেখে তুমি খুশি হওনি। একজন সঙ্গীত শিল্পী যদি ট্যাক্সি ড্রাইভার হয়, আপনি বলুন না, সেটা দেখে কেউ কি খুশি হতে পারে? আলোর জগতে পা দিয়ে অন্ধকারের দিকে তাকাতে নেই কোয়েল, তাকে ভুলে যেতে হয়। কি করে ভুলবো, আমিও তো একদিন অন্ধকারে ছিলাম, আর ওই অন্ধকারে যে মানুষটা পড়ে রইল, আমি যে তাকে ভালোবাসি ভীষণ ভীষণ। শুয়োরের বাচ্চা, আরে টলি চাপা পড়তো। চলো না, ও হোটেল থেকে ডিনারটা সেরে নিয়ে ছেড়ে দি। না সুব্রতদা, আমার এসব ভালো লাগে না, আপনি আমাকে বাড়ি পৌঁছে দিন। মা মা, একে মেম সাহেব তো বাড়ি নেই, সাহেবের সঙ্গে এয়ারপোর্টে গেছে, ভিতরে রাত হবে। হ্যাঁ আমি একটু বেরোচ্ছি দাদাবাবু, রতন রইল। হ্যাঁ আচ্ছা। এ মা, কোচিং ক্লাসটা শুধু শুধু কামাই হলো, আমি তাহলে বাড়ি যাই? যেই ঘরে এসে একদিন থাকবে সেটা দেখবে না, চলো এসো 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 বসো। আরে বসো, কি কেমন দেখছো বলো? দারুণ, ফ্যান্টাস্টিক। এর থেকেও ফ্যান্টাস্টিক জিনিস একটা দেখাতে পারি, কালকে কিছুটা দেখেছি, দারুণ রোমান্টিক আর থ্রিলিং। এই দেখো, আজকে এক্সপেরিমেন্ট হ্যায় ফ্রিজিং কোল্ড ভার্সেস হিউম্যান বডি। अगर सर्दी के कारण खून का दौर रुकने लगे और जिस्म की गर्मी भी कम होने लगे तो ये हालत इंसान के लिए बहुत खतरनाक होती है। ऐसी हालत में उसकी जान भी जा सकती है। जा सकती नहीं डॉक्टर साहब, जा रही है। ऐसी हालत में मरीज को हरगिज नहीं समझना चाहिए। अगर दवाइयां न हो तो ब्रांडी या हॉट वाटर बॉटल से जिस्म में गर्मी दी जा सकती है। लेकिन डॉक्टर साहब, अगर ये सब चीजें ना हो तो? दैट्स अ गुड क्वेश्चन, अकलमंदी का सवाल है। अगर ये सब न हो तो बॉडी हीट भी एक थेरेपी है। बॉडी हीट जिसका मतलब? पानी गर्मी। मरीज को अपनी बाहों में लेकर अपने जिस्म की गर्मी उसके जिस्म में पहुंचानी चाहिए। ये एक आखिरी इलाज है जिसके जरिए बिना दवा के मरीज को बचाया जा सकता है। जैसे कि डॉक्टर साहब, इस उम्र में आप क्यों तकलीफ करते हैं? अगर आप ये सब कुछ करेंगे तो आप ये स्टूडेंट्स कब सीखेंगे? Thank you.
तुमने ये डाली बड़ा किधर से उठा लाया तुम छाले? जल्दी से डॉक्टर बुला रहा है। ये लड़की सर्दी से बेहोश हो रही है। कपड़े उतार लो, कंबल ओढ़ लो, गीले कपड़ों से तुम्हें सर्दी और लगेगी। प्रीति प्रीति पास जाओ प्लीज, प्रीति प्लीज। যায় মিশে মানে নাশে মানা আমি দুজন
দুজনে চিরদিনের চেনা। যে কেন এত মিষ্টি যে লাগে, কালো কালো রাত গুলো এত ভালো বুঝিনি তো আগে। ঝড়ো ঝড়ো বৃষ্টি যে কেন এত মিষ্টি যে লাগে, কালো কালো রাত গুলো এত ভালো বুঝিনি তো আগে। ও তাই ভরা শাওন ভরে দেয় মন, জানে না সে কারণ শুনে না যে শিহরণ মানে না দিন কোন জানে সারা দুনিয়া। তুমি আমি দুজনে চিরদিনের চেনা, তুমি আমি দুজনে চিরদিনের চেনা। দু চোখে হায় তুমি শুধু আর কারো কথা যে মনে পড়ে না, তুমি আমি দুজনে চিরদিনের চেনা। তুমি আমি দুজনে চিরদিনের চেনা, দু চোখে হায় তুমি শুধু আর কারো কথা যে মনে পড়ে না, তুমি আমি দুজনে চিরদিনের চেনা, তুমি আমি দুজনে চিরদিনের চেনা। শরীরটা কি খুব খারাপ লাগছে তোমার? শুয়ে পড়ো। রতন, রতন! কি দাদা বাবু? ডাক্তারবাবুকে এক্ষুনি একবার দেখে নিয়ে এতো যাচ্ছে। ঝুমা, ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো, আর ঠান্ডা লেগে যাবে যে। লক্ষ্মীটি, আমার কথাটা শোনো। ঝুমা, আইডিয়া
ফল? মিসেস চৌধুরী, ওকে এভাবে প্রেশার দিয়ে কোনো ফল হবে না। আতঙ্কে ওর বাক রুদ্ধ হয়ে গেছে, ও কথা বলবে কি করে? কথা বলতে না পারলে যে কিছু জানতেই পারবো না। বেশ তো, ওকে একটু সুস্থ হতে দিন, যা জিজ্ঞেস করার তারপরই করবেন। আপনি তো করেন ডাক্তার সেন, একটা কুমারী মেয়ের জীবনে এটা কি ভয়ানক কলঙ্ক। দাদা, বাড়িতে যখন ছোকরা গানের মাস্টার ঢুকিয়েছিলে তখন এই কথাগুলো খেয়াল করুনি? কি কথা বলছিস, এ অসম্ভব। না না, অরুণ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তোমরা তোমাদের এই বিশ্বাস নিয়েই থাকো, আমি কিন্তু এই শয়তানটাকে ছাড়বো না। কি হয়েছে অরুণ, কি করেছে? কি করেছে? আপনার গুণধর ছেলে তো সামনেই রয়েছে, জিজ্ঞেস করুন তো ঝুমা সিংহর কিসের সম্পর্ক। কি বলতে চাইছেন আপনি? আমি না, বলছে ডাক্তারের রিপোর্ট। ডাক্তারের রিপোর্ট মানে? মানে ডাক্তার পরীক্ষা করে বলেছে ঝুমা মা হতে চলেছে, আর তার জন্য দায়ী আপনার এই ছেলে। মা, 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 আমি তোর মা ছিয়া বলছি মা, এসব মিথ্যে, আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। তোমার মাথায় যে কলঙ্কের বোঝা চাপিয়েছে, আমার হাত থেকে তার রেহাই নেই। আতঙ্কে বোবা হয়ে গেছে। কিসের আতঙ্ক জানো? ডাক্তার ওকে পরীক্ষা করে বলেছে যে মা হতে চলেছে। না না, এ হতে পারে না। এই মহিলা, এই মহিলা আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলে এসছে যে এই অপরাধের জন্য নাকি দায়ী আমি। জয়ন্ত, জয়ন্ত, তুমি সকলের সামনে বলো যে এর জন্য দায়ী কে, তুমি না আমি? বলো জয়ন্ত, চুপ করে থেকো না। না না, আমি বলতে পারবো না। কলেজ পালিয়ে মোটর সাইকেলের পেছনে নিয়ে ওকে কে ঘুরে বেরিয়েছে, তুমি না আমি? বলো তুমি না? তাহলে ঘুরে বেরিয়েছে না আমি? তুমি না আমি? বলো সরে যাও, ওকে বলতেই হবে, সবার সামনে ওকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমি দায়ী, কিন্তু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার মনে কোনো পাপ ছিল না, আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি, আমি ওকে ভালোবাসি। সেরাতে সেরাতে ওকে বাঁচাতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ভগবান তো আপনাকে বিবেক দেয়নি, হৃদয় দেয়নি, কিন্তু কান তো দিয়েছে, সবই তো শুনলেন। এবার যান, নিষ্কলঙ্ক ছেলের নামে কলঙ্ক দিয়ে যা অসহায় বিধবার বুকে আগুন জ্বালিয়ে এসেছেন সেটা কি নিবি আসুন। যান, যাচ্ছি ভাই, কিন্তু মায়ের কাছে যাবার আগে তোমার কাছে ক্ষমা চাইছি ভাই, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। এবার কি করবো অরুণ, এই সমস্যার সমাধান কি করে হবে? আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি জয়ন্তকে নিয়ে ওর বাবা মার কাছে যাবো। না না, ওদের কাছে যাবেন না, ওদের সামনে আমি কিছু বলতে পারবো না।
কেন পারবে না? অন্যায় করতে পারবে আর স্বীকার করতে পারবে না, কিসের ভয়? কিন্তু ওরা যদি মেনে না নেয়? মেনে যদি না নেয়, মেয়েটির হাত ধরে নিয়ে কাজতলায় ঘর বাঁধবে। জয়ন্ত, জয়ন্ত, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কুঁড়ে ঘরো স্বর্গ করা যায়। আমার ভালোবাসার দাম দিতে আমি যদি আমার গানের সাধনা ছেড়ে ট্যাক্সি চালাতে পারি, তুমি পারবে না এটুকু কষ্ট করতে? দরকার হলে মোট বইবে, রিক্সা চালাবে, কিন্তু কিন্তু দুটো জীবন তো বাঁচবে, তোমাদের এই কলঙ্ক তো মুছবে। বলো জয়ন্ত, পারবে না? বলো পারবে না? পারবো রুন্দা, পারবো, এবার আমি সব পারবো। চলুন। কি অনুদা, তুমি? আরে অনু, কি আশ্চর্য তুই! হ্যাঁ, বস 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 বস। ছন্দা, এই আমাদের সেই অনু। ও, এই সেই অনুপম ঠাকুর পো? তা হ্যাঁ ভাই, এতদিন বাদে বুঝি আমাদের বাড়ি আসার সময় হলো। অনুদা, জয়ন্ত তোমার ছেলে? ইয়েস, ইজ মাই অনলি সান। বিয়ে পরীক্ষার রেজাল্ট বেরোলেই আমি ওর বিয়ে দিয়ে দেবো। সব বুঝি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সে অনেকদিন আগে। মেয়ের বাবা আমার ঘনিষ্ঠ বন্ধু। তার নাম কি জানো? কি? অনুপম চৌধুরী। অনুদা, কিরকম সারপ্রাইজটা দিলাম বল। অনুদা, ভাগ্যচক্রে জয়ন্তর সাথে আমার মেয়ের অনেক দিনের পরিচয়, কিন্তু কিন্তু আজ ওরা যে জায়গায় এসে পৌঁছেছে, তাড়াতাড়ি বিয়ে দিতে না পারলে লোকসমাজে মুখ দেখাতে পারবো না। What? কি বলছিস তুই? হ্যাঁ সন্ধ্যা, তুমি এক্ষুনি লয়ার মিস্টার গুপ্তকে ডেকে পাঠাও। আজই জয়ন্ত আর ধুমার ম্যারেজ রেজিস্ট্রেশন হবে। তুমি কি বলছো, আজই? ইয়েস ইয়েস, আজই। কাকে চাই বাবা? কোয়েলের কাকিমাকে একটু ডেকে দেবেন। ওরা তো এ বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা নতুন ভাড়াটে। চলে গেছে? কোথায় গেছে বলতে পারেন? তা তো জানি না। হ্যালো, কাকে চাইছেন? মিস্টার চৌধুরী রেকর্ডিং এ গেছেন। ওকে ম্যাডাম, কোয়েল সেনকে একটু ডেকে দিন না। উনি তো নেই, ছুটি নিয়ে দীঘায় গেছেন। দীঘায় গেছে কেন? ফাংশন করতে। জলে জলে
অরুণদা না থাকলে আমাদের দুটো জীবনই হয়তো ভেসে যেত। আমি চাই, আমি চাই। কোয়েলদি, কোয়েলদি, যাবে তো কাল? এখন তোকে সব গোজগাজ করছো? আমি এক্ষুনি কলকাতা যাব। মানে তুমি জানো আজকে এখানে একটা ফাংশন আছে, আমি অলরেডি টাকা অ্যাডভান্স নিয়ে ফেলেছি। আমাকে আজ ফিরে যেতেই হবে, আপনি যদি না যান আমি একাই যাব। চলো। আপনাকে না আমি বললাম সোজা বাড়ি যাব, আমাকে কোথায় নিয়ে এলেন? বাড়ির ভেতর চলোই না, তারপর প্রশ্নটা করো। এবার বুঝলে তোমায় কোথায় এনেছি? এখন থেকে এই ফ্ল্যাটেই থাকবে, চলি ফোনে কথা হবে।
কাকা কাকিমা? ভেতরে গেলেই পাবে। বাই। কোয়েল? আরে ভাই, শরীর ভালো আছে তোমার? বাড়ি বদল হবে তুমি জানতে না কাকামণি? না রে মা, তুই চলে যাওয়ার পরের দিনই তোর কাকিমার লোকজন দিয়ে সব ব্যবস্থা করেছে। তারপর শুনলাম সুব্রতই নাকি আগে থেকে সব ঠিক করে রেখেছিল। অরুণ আসেনি? কি করে আসবে মা, ও তো এবারে ঠিক না, জানে না। কি চললি কোথায়? অরুণের কাছে এক্ষুনি একবার আমায় যেতেই হবে। অরুণ, অরুণ! উমা কোয়েল, তুই কেমন আছিস মা? ভালো। থাক মা, থাক। অরুণ কোথায়? ও তো নেই, কদিন আগে তো তোদের বাড়ি গিয়েছিল, ফিরে এসে বলল তোরা নাকি বাড়ি বদল করেছিস। বাড়ি বদল হলেও আমি কিন্তু বদলে যাইনি মা, বিশ্বাস করুন। দীঘা যাবার আগেও আমি জানতাম না যে ওরা বাড়ি বদল করবে। অরুণকে বলবেন এটা আমার নতুন বাড়ির ঠিকানা। খুব ভালো দিনে এসেছিস, আজ আমার অরুণের জন্মদিন। তাই বুঝি? পারিস তো সন্ধ্যেবেলা আসিস। না, তুমি যাবে না। আজ অরুণের জন্মদিন, আমি তার মাকে কথা দিয়েছি। একটু আগে অনিমেষ বাবু নিজে ফোন করেছিলেন, আমিও তাকে কথা দিয়েছি। আজ তার ছেলের ম্যারেজ পার্টি, তুমি সেখানেই যাবে। ম্যারেজ পার্টিতে আমি যেতে পারবো না। যাবে কি না যাবে সে ফয়সলা করবে সুব্রত, একটু পরে সে আসছে। সুব্রত? সুব্রত কি আমার গার্জেন? সে যা বলবে আমার তাই শুনতে হবে? হ্যাঁ হবে। ভুলে যেও না সেই পুরনো ভাঙা ঝরঝরে বাড়ি থেকে আজ এই মোজাইক করা ফ্ল্যাটে উঠতে পেরেছো শুধুমাত্র সুব্রত তৌল। আহ মমতার দোহাই তোমার, কথাগুলো একটু মিষ্টি করে বলো, যেমন করে মা তার মেয়েকে বলে। না, আমি কারো মা নই আর কেউ আমার মেয়েও না। আমি যা ভালো বুঝবো তাই করব। তোমার নাম যিনি রেখেছিলেন তিনি যদি আজ বেঁচে থাকতেন বোধহয় ওটা বদলে দিতেন। যার হৃদয়ে এতটুকু মায়া মমতা নেই তার নাম আর যাই হোক মমতা হওয়া সাজে না। দেখি এটা কোনো ম্যারেজ পার্টি যাবো ড্রেস হলো? পার্টিতে আমি যাবো না। তার মানে? অরুণের বাড়ি যাবো, আজ ওর জন্মদিন। শোনো, অনিমেষদা তোমার বস, আজ তার ছেলের বিয়ের রিসেপশন, সেখানে কত বড় ফিল্ম প্রোডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর আসবে। আর এটা তোমার রাইজিং টাইম, তোমার সাথে তাদের ইন্ট্রোডিউসড হওয়া উচিত। তারপর তুমি যেখানে খুশি যাও, আমি তোমার নিজে ছেড়ে দেবো। কোয়েল, সুব্রত ঠিকই বলেছে মা, তুই আগে অনিমেষ বাবুর বাড়িতে যা। আমি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। অরুণ, আমার মনে হয় ওরা টাকাটা পায়নি বলে ওর কাকিমাকে আসতে দেয়নি। কি চাই আপনার? তেনার টাকাটা নিয়ে এসেছি। ও টাকা লাগবে না, নিয়ে যাও। তার মানে? ওর চেয়ে অনেক বেশি টাকা এই কমাসে সুব্রত আমাকে দিয়েছে, তাই আমিও ঠিক করেছি কোয়েলকে সুব্রতর হাতেই তুলে দেবো। চমৎকার, চমৎকার আপনার হিসেব। মানুষকে কথা দেবার পরও শুনেছি টাকার লোভে মানুষ বাড়ি গাড়ি গরু ছাগল বিক্রি করে দেয়, কিন্তু কেউ মেয়েকে বিক্রি করে কথা আমি শুনিনি। এবার থামবেন আপনি, কোয়েলকে ডেকে দিন, ওর সঙ্গে আমার কথা আছে। তোমার ওসব বাজে কথা শুনবার জন্য ও ঘরে বসে নেই, সুব্রতর সঙ্গে পার্টিতে গেছে। সুব্রতর সঙ্গে পার্টিতে গেছে? না, তাই হতে পারে না। আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন, আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না। আমাকে আমাকে কথা দিয়ে এসছে, আমার বাড়িতে গিয়ে আমার মাকে কথা দিয়ে এসছে। আমার জন্মদিন সবাই ভুলে গেলেও ভুলতে পারে না, ভুলতে পারে না আমার জন্মদিন। সুব্রত যে এসো, এসো, এসো,
যা এতদিন করা উচিত ছিল। আমি আপনাকে শ্রদ্ধা করি। ড্যাম ইওর শ্রদ্ধা। মনে রাখো পৃথিবীতে খালি একটাই নিয়ম চলছে, গিভ অ্যান্ড টেক পলিসি। আমি তোমার অনেক দিস, এবার আমার নেবার পালা। আমি তোমায় পেতে চাই। না না তা হয় না। কেন হয় না? আমি যে অরুণকে ভালোবাসি তাকে আমি কথা দিয়েছি। ফাইন ফাইন, আমি তোমায় বড় বড় ফাংশনে গান গাবো, মোটা মোটা টাকা দেবো, আর তুমি গিয়ে পিরিট করবে ওই ট্যাক্সি ড্রাইভার অরুণের সঙ্গে। ভালোই ভালোই যদি রাজি না হও, তাহলে আমি জোর করতে বাধ্য হবো। আপনার পায়ে পড়ছি, দয়া করুন ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দেব ছেড়ে দিন। একদম এগোবেন না, এগোবেন না, একদম এগোবেন না। সুব্রত, সুব্রত, তুমি যে এত বড় শয়তান স্কাউন্ডেল তা আমি জানতাম। গেট আউট, আই সে কাম আউট, গো গো। আমাকে এক্ষুনি অরুণদের বাড়ি যেতে হবে, আস্তে জন্মতে। ও জয়ন্ত, তোমরা দুজনে কোয়েলকে নিয়ে অরুণের বাড়িতে যাও। ইনভাইট করা সত্ত্বেও কেন সে আসেনি আমি বুঝি, তাকে নিয়ে এসো। কি ব্যাপার দাদা, নয়েন্ট্রি কেন? একটু আগে এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক যাত্রী মারা গেছে, তাই রাস্তা বন্ধ। এখন কি হবে কলদি? আমার বাড়ি চলো। আর কতক্ষণ এভাবে বসে থাকবি? কাল রাতে তো কিছুই খেলি না, এখন কিছু মুখে দে। ও একাই নয় মা, কাল রাতে আমারও কিছু খাওয়া হয়নি। ওমা তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে, বস ওর কাছে, আমি এক্ষুনি আসছি। এই ফুলগুলো তোমার জন্মদিনের উপহার অরুণ, এই ফুলের মতোই তোমার জীবন যেন সুন্দর হয়। না না, তার দরকার নেই, তার দরকার নেই। ফুলগুলো তুমি ফেলে দিলে। জন্মদিন আমার কাল ছিল কোয়েল, আজ নয়। কাল যদি এই ফুলগুলো তুমি নিয়ে আসতে, আমি আমি বুকে করে রেখে দিতাম। এইগুলো আজ আমার কাছে ফুল নয়, শুধু কাঁটা। একবারও তো জানতে চাইলে না কাল কেন আসতে পারিনি। যা জেনেছি সেটাই যথেষ্ট, আর আমার কিছু জানার দরকার নেই। এতদিন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করার কি দরকার ছিল? অভিনয়? আমার এতদিনের প্রেম ভালোবাসা সব অভিনয়? হ্যাঁ অভিনয়, সব অভিনয়, সব। তা না হলে আমার জন্মদিন ভুলে তুমি সুব্রতনের হাত ধরে পার্টিতে যেতে না। তুমি তুমি একাই বলে যাবে, আমায় কোনো কথা বলতে দেবে না? না, কতগুলো কতগুলো মিথ্যে সাজানো কথা আমি শুনতে চাই না, শুনতে চাই না আমি। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। ফর গডস সেক লিভ মি অ্যালোন প্লিজ।
আমি চলে যাচ্ছি। কোয়েল, কোয়েল, অরুণ ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তুই কি ওকে তাড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই মা। ও একটা ঠক, মিথ্যাবাদী, দিশারিণী। হ্যাঁ মানলাম, এই তোর ভালোবাসা? ছি 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 ছি। সোনার মেডেল তোমার অপারেশনের সময় বিক্রি করে দিয়েছিলাম, এটা তুমি কোথায় পেলে? নিজের সোনার মেডেল দোকানে দিয়ে হতভাগী তোর এই মেডেল ফিরিয়ে এনেছিল। আমাকে অনুরোধ করেছিল মা ওকে বলবেন না, ও কষ্ট পাবে। এতদিন আমি বলিনি, আজ বলতে বাধ্য হলাম। অরুণ যা, এখনো সময় আছে, যা ওকে ফিরিয়ে নিয়ে আয়। ও যে আমায় মা বলে ডাকে। এখন সুব্রতনের ভাবী স্ত্রী, আমি তো ভুলে যেতে চাই মা। কোথায় যাচ্ছিস? টেলিগ্রাম করতে। আমার পার্টনার চাকরিটা এখনো হাতছাড়া হয়নি, আমি এখান থেকে চলে যেতে চাই মা। আপনাকে চিনতে কখনো ভুল হয়? জীবনের প্রথম পুরস্কারটা আপনার হাত থেকেই পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, সেদিন স্টেজে তোমার গান শুনে খুব ইমপ্রেসড হয়েছিলাম, তাই কলকাতায় এসে তোমার ঠিকানা খুঁজে বার করে তোমার কাছেই ছুটে এসেছি। শোনো অরুণ, তোমার জীবনের প্রথম প্লেব্যাকটা তুমি আমার ছবিতেই করবে। আমি কি পারবো? পারবে না মানে? চালাকি, কোয়েল তো মুখের উপর বলে দিল সুব্রতরের ফাংশনে ও আর গান গাইবে না। গাইবে না মানে? প্রতিটা ফাংশনের জন্য আমি মোটা টাকা অ্যাডভান্স নিয়েছি, এখন গান গাইবো না বলে আমি শুনবো? প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না, হৃদয়ের বাঁধন খোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না। Thank you.
মেতে বলো ওঠে কেন ঝড়কে সাজানো হলো না ভেঙে গেল ঘর যে ফাগুনেতে বলো ওঠে কেন ঝড়কে সাজানো হলো না ভেঙে গেল ঘর যে চোখের আড়ালে কখনো হারালে মনে সে কি রয় না এ ব্যথা যে সয় না মনে সে কি রয় না এ ব্যথা যে সয় না প্রেমের স্মৃতি যে ভোলা যায় না যে ভোলা যায় না হৃদয়ের বাঁধন খোলা যায় না প্রেমের স্মৃতি যে ভোলা যায় না হারানো তিথি যে ভোলা যায় না রক্তের গ্রুপের সঙ্গে আপনার রক্ত মিলছে না তাড়াতাড়ি এই গ্রুপের রক্ত জোগাড় করুন বেশি দেরি হলে হয়তো না না আমি খুনে যাচ্ছি এখন কি হবে কাকামণি তুই বস মা আমি খুনে আসছি যেমন করে হোক রক্ত আমাকে জোগাড় করতেই হবে রক্ত জোগাড় করতেই হবে ও রক্তই বলুন আর টাকাই বলুন ও আমি এক্ষুনি জোগাড় করে ফেলতে পারি কিন্তু তার আগে ওই
কাগজে দু কলম লিখে দিতে হবে। বলো বলো সুব্রত, আমায় কি লিখতে হবে? এই বিপদের সময় তুমি আমায় যা বলবে তাতেই আমি আমি রাজি। তাহলে লিখুন, আমার সঙ্গে কোয়েলের বিয়ে দিতে আপনার কোনো আপত্তি নেই? না না, এই অসম্ভব, এই আমি কিছুতে লিখতে পারবো না, কিছুতে না। ভালো করে ভেবে দেখুন, ঠিক সময় রক্ত না পৌঁছলে আপনার স্ত্রী মারাও যেতে পারে। যা হয় হোক, তোমার মতো পিশাচের হাতে আমি আমি কোয়েলকে তুলে দিতে পারবো না, কখনো না, কখনো না। ডাক্তারবাবু, পারলাম না ডাক্তারবাবু, রক্ত জোগাড় করতে পারলাম না। তার আর দরকার হবে না মিস্টার সেন। কি বলছেন আপনি? তাহলে মমতা কি? মমতা, মমতা, মিস্টার সেন, এই যাত্রায় আপনার স্ত্রী বেঁচে গেলেন শুধু এই মেয়েটির জন্য। আপনি চলে যাওয়ার পর ও পাগলের মতো ছুটে এসে বলেছিল রক্ত পরীক্ষা করতে। ঈশ্বরের অসীম কৃপা যে ওর রক্তর গ্রুপ মিলে গেছে। কাকুমণি, কেমন আছো মা? ভালো, তুই ভালো আছিস তো? হ্যাঁ রে, এতদিন পর এলি, একবারও তো জিজ্ঞেস করলি না কোয়েল কেমন আছে। যার কথা মন থেকে মুছে ফেলতে চাই তার কথা বারবার কেন জিজ্ঞেস করো মা? সে তো আমার কেউ নয়। অরুণদা, ভুল কথা অরুণদা, আজও কোয়েলদীপ ধ্যান জ্ঞান শুধু তুমি। বিশ্বাস করুন, সুব্রত রায়ের সঙ্গে কোয়েলদীপ কোনো সম্পর্ক নেই। আমাদের বিয়ে পার্টিতে শয়তানটা কোয়েলদীপকে আটকে রেখেছিল। তার হাত থেকে যখন উদ্ধার করে তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, একটা অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা বন্ধ ছিল। কোয়েলদি তাই আপনার কাছে পৌঁছতে পারেনি। সব কথা শুনেও তুই চুপ করে থাকবি? এই মেয়েটার জীবন বাঁচাতে তুমি একদিন কলেজ থেকে আমার হাত ধরে টেনে এনেছিলে, আজ কোয়েলদিকে বাঁচাতে যদি তোমার পায়ে ধরে বলি তুমি যাবে না অরুণদা? যাবো। এসেছে অরুণ, বড় দেরি করে ফেললে বাবা। কেন, কি হয়েছে কাকাবু? একটা টাটকা তাজা ফুল যে শুকিয়ে যাচ্ছে। ঘর সাজানোর জন্য তাজা ফুল তো সকলেই চায়, কিন্তু দেবতার আশীর্বাদী ফুল শুকিয়ে গেলেও সবাই তাকে বুকে করে নেয়। কোয়েল কোথায়? গানের কথাগুলো যদি তোমার প্রাণের কথা হয় তাহলে আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? না জেনে যে তোমায় আঘাত করেছি আমি জানি যে তার কোনো ক্ষমা নেই, কিন্তু কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে যে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। কোয়েল, মুখ ফিরিয়ে থেকো না, জন্ম জন্মান্তরের সম্পর্ক দুটো দুটো কথার ভুলে ভেঙে যেতে পারে না। কোয়েল, করুন।
আমি নিজে চোখে দেখে এলাম, সারা কলকাতায় পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, আর কোয়েল সেন ওই ফাংশনে গান গাইছে। ফাংশনটা কাদের? অনিবেশদার ক্যাসেট কোম্পানির ফাংশন, অরুণ কুমার নায়। কি চাই? ব্যানার থেকে কোয়েল সেনের নামটা যেন মুছে দেওয়া হয়। কারণটা কি জানতে পারি? কারণ ওর সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে, আইনত ও আর অন্য কারো ফাংশনে গান গাইতে পারেন না। তাহলে আইনটা আরো একটু ভালো করে আমার কাছ থেকে শিখে যাও সুব্রত রায়। কোম্পানি তার নিজস্ব ফাংশনে তার কোনো আর্টিস্ট বা এমপ্লয়িকে যখন যেখানে খুশি যেভাবে খুশি গাওয়াতে পারে, এবং পৃথিবীর কোনো আইন তাকে আটকাতে পারে না। তাহলে আপনিও জেনে রাখুন, সুব্রত রায় বেঁচে থাকতে কোয়েলকে স্টেজে গান গাওয়াতে কেউ পারবে না। মাই চ্যালেঞ্জ। 501 দিয়ে শুরু করেছিলাম, আর আজ এনেছি 5001। 5001? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা সুব্রত, এটা বুঝি খুব বড় ফাংশন। হ্যাঁ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ফাংশন। দেখবেন আমায় যেন কোনো ঝামেলায় পড়তে না হয়। ছি 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 ছি, এতদিনও তুমি আমাকে চিনতে পারলে না সুব্রত। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুধু খেয়াল রাখবেন তারিখটা এই মাসের 15, আর সময় বিকেল 5টা। এস, 5টা বেজে গেল, কোয়েল তো এখন এলো না। আমি কি একটা ফোন করব? হ্যাঁ তুই একটা ফোন কর, আর বলবি একদম যেন দেরি না করে। না না, দেরি হবে কেন, আমি ফোনটা রেখেই আসছি। কাকামণি, কাকামণি দেরি হয়ে যাচ্ছে, চলো আমি রেডি। আমিও রেডি, চল মা চল। কোথায় যাচ্ছ? মা জানো না, আজ ওর ফাংশন, অরুণ কুমার নাইট, আজ প্রথম অরুণের সঙ্গে গান গাইবে। আজ সুব্রতর ফাংশন, এখনই ওকে নিতে আসবে। আমি তো আগেই বলেছি ওর কোনো ফাংশন আমি করতে পারবো না। পারবে না মানে? গুনে গুনে নগদ 5000 টাকা সে আমাকে দিয়ে গেছে। সুব্রত এলে ওটাকে তুমি ফেরত দিয়ে দিও মমতা। তুমি থামো তো, টাকা যখন আমি নিয়েছি তখন গান ওকে গাইতেই হবে। সুব্রত না আসা পর্যন্ত এই ঘর থেকে তুমি এক পাও বেরোবে না। আজ আমি যাবই, আমায় কেউ আটকাতে পারবে না। কি আমার মুখের উপর কথা মমতা, কি ভেবেছো তুমি? কত নির্যাতন করবে বলতে পারো? যাকে হাত দিয়ে কোনোদিন কাছে টেনে নাওনি তাকে পা দিয়ে ঠেলো কোন অধিকারে? তোমার কোনো কথার জবাব আমি দেব না। সুব্রত না আসা পর্যন্ত ও এখানেই থাকবে। কে সুব্রত? তা কিসের এত খাতির? হাসপাতালে যেদিন বেহুশ হয়ে পড়েছিলে, ডাক্তাররা জীবনে আশা ছেড়ে দিয়েছিল, উন্মাদের মতো ওই সুব্রতর কাছে ছুটে গিয়েছিলাম যদি সে দয়া করে একটু রক্ত জোগাড় করে দেয়। সে দেয়নি, সে আমাকে অপমান করেছে, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। দিনের পর দিন বিনা দোষে তার উপর অকথ্য নির্যাতন করেছ, একটু স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু দিতে পারোনি। এই এই মেয়েটা সেদিন নিজের রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল, সেটা জানো? সব জানার পরেও কি তুমি এই মেয়েটাকে ওই সানোয়ারটা হাতে তুলে দেবে? হ্যাঁ দেবে, কারণ আমিও গুনে গুনে ওর হাতে 5000 টাকা তুলে দিয়েছি, তাই না? ভুলে গেলেন নাকি? চলো। না আমি যাবো না। যাবেন না? ছেড়ে দাও। তার মানে টাকা নিয়ে বেইমানি? হ্যাঁ, টাকা বেইমানি করে, কিন্তু রক্ত রক্ত কখনো বেইমানি করে না। ওই মেয়েটার রক্ত বইছে আমার শরীরে, তাই কারো সাধ্য নেই ওকে এখান থেকে নিয়ে যায়। যদি ভালো চাও তো ওকে ছেড়ে দাও। তাই নাকি? জুলুম যদি না ছাড়ি তাহলে এই বটি দিয়ে ওই হাত দুটোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় বলছি।
শুনে যা, পৃথিবীতে কোনো মা টাকার লোভে তার মেয়েকে বিক্রি করে না। চলে যা, চলে যা এখান থেকে। আমারও নাম সুব্রত রায়। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় আমার জানা আছে। আপনারা শান্ত হন, দয়া করে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে, শুরু হচ্ছে। অরুণ বাবু প্লিজ আপনি একবার নিজের স্টেজে চলুন, তা না হলে পাবলিককে থামানো যাবে না। সুব্রত রায়, কি বলছেন আপনি? ওই শয়তানটি টাকা দিয়ে সবকিছু করতে পারে। তোমরা শিখিয়ে চাও, অরুণকে গিয়ে সবকিছু খুলে বলো। তার আগে আরেক জায়গায় আমার যেতে হবে। শোন লালু, প্ল্যানিং যা আছে তাই হবে। শুধু মারতে হবে একটা জায়গায় দুটোকে, সেই জন্য আমি টাকাটাও ডবল দিচ্ছি। কোচ ঘাবড়াবেন না মালিক, গানা শুরু হবার আগে মাইকে স্ট্যান্ডে ঠিক সময়ে 440 ভোল্ট চালু হয়ে যাবে। তারপর উতে হাত লাগালি একদম। আপনারা শান্ত হন, শিল্পীরা এসে গেছেন। ক্যান্সার হাসপাতালের সাহায্যার্থে শুরু হচ্ছে আমাদের এই সঙ্গীতানুষ্ঠান অরুণ কুমার নাট। নিবেদন করছেন ব্যথানি রেকর্ডস। প্রথমে দ্বৈত সঙ্গীত পরিবেশন করছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরুণ মুখার্জি এবং কোয়েল সেন। আমি প্রথমেই আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দেরি হওয়ার জন্য। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হয়ে বসুন, আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করছি। Thank you.
অরুণদা, 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 ওকে ছেড়ে দিন অরুণদা, প্লিজ অরুণদা যেও না, অরুণদা, 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 কাকে উঠুন, আপনাকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, জান তো তুমি অ্যানাউন্স করো যে আমাদের অনুষ্ঠান হবে না, না বাবা অরুণ, কেউ হতে পারে না বাবা, আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি বাবা, শয়তান জিতবে আর শিল্পী হেরে যাবে, না তা হতে পারে না, কেউ হতে পারে না বাবা, তুমি গান গাইবে, তুমি গান গাইবে, তোমরা গান গাইবে, গান গাইবে, আমরা এখন সম্পূর্ণ বিপদমুক্ত, প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছে দয়া করে তারা ভেতরে আসুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। তুমি যে আমারই তুমি যে আমারি আপন তুমি যে আমারি জীবন তুমি যে আমারি আপন মন প্রাণ দিয়ে পাই আশ্রু ভালো দুজনে এই হাতে হাত রেখে যে মিলবো আমরা মরণে তুমি যে আমারি জীবন তুমি যে আমারি প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।